ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আচ্ছা, মানুষ খুন কেন করে? যদি সিরিয়াল কিলিংটাকে বাদ দিয়ে আমরা ধরি, আর কি কি মোটিভ থাকতে পারে? প্রতিশোধ, ঈর্ষা, লোভ, উচ্চাকাঙ্ক্ষা? আর দেশ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর নিবেদন গল্প স্বল্প অরিজিনালস, প্রধানত রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পই থাকে আমাদের এই অডিও সেকশনে। আজ আপনাদের জন্য লেখক সুপ্রিয় বোসের লেখা এক রহস্য রোমাঞ্চতে ভরা ক্রাইম থ্রিলার কাহিনী, মৃত্যুজাল। গল্প পাঠে লেখক সুপ্রিয় বোস, গল্পের সূত্রধর আমি সম্রাট। শুরু হচ্ছে লেখক সুপ্রিয় বোসের লেখা একটি ক্রাইম থ্রিলার কাহিনী, মৃত্যুজাল। ইন্টারোগেশন একটা শিল্প, সময়ের সাথে সাথে যেমন ক্রিমিনাল মাইন্ডসেট পাল্টেছে, তেমনই পাল্টেছে ইন্টারোগেশনের ধরন। ধরো, আগে যেটা করা হতো সেটা হলো ইন্টারোগেশন চেম্বারে অমানসিক অত্যাচার, যেমন ধরো হাতে নোক উপড়ে নেওয়া, ইলেকট্রিক শক দেওয়া, এই সমস্ত আর কি। কিন্তু এতে হিতের চেয়ে বিপরীতটাই হতো বেশি। অনেকে শুধুমাত্র এই অত্যাচার থেকে মুক্তি পেতেই মিথ্যে স্বীকারোক্তি দিয়েছে, এবং এই কারণেই অনেক নির্দোষকে ফাঁসি কাটে ঝুলতে অবধি হয়েছে। একটু থেমে এক গ্লাস জল খেলেন ইন্সপেক্টর লাহিড়ী। সামনের প্রজেক্টরে ভেসে উঠেছে একের পর এক ছবি। ইন্সপেক্টর লাহিড়ী ইন্টারোগেশনের ক্ষেত্রে সব থেকে অভিজ্ঞ। সাধারণ পুলিশ অফিসাররা যেখানে হাত তুলে দেয়, সেখানেই পড়ে ইন্সপেক্টর লাহিড়ীর ডাক। বয়স 50-এর ঊর্ধ্বে হলেও ওনার ধার এতটুকুও কমেনি। একটু সময় নিয়ে তিনি আবার শুরু করলেন। মডার্ন ইন্টারোগেশন টেকনিকে আমরা ঠিক এর উল্টোটা করে থাকি। আমাদের আসল টার্গেটটা হলো আসামিকে যতটা সম্ভব রিল্যাক্স করা, দরকার হলে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা, এক কথায় তার বিশ্বাসটাকে অর্জন করে নেওয়া। কিন্তু স্যার, তাতে কি আসামি আরও ঠান্ডা মাথায় মিথ্যাটাকে সাজিয়ে বিশ্বাসযোগ্য করে তুলে ধরার সুযোগ পাচ্ছে না? প্রশ্ন করল তানিয়া। পারে, আর এখানেই আসে পজিটিভ কনফ্রন্টেশন। তোমাকে এটা বোঝাতে হবে যে সে যে অপরাধী সেটা ইতিমধ্যেই প্রমাণ হয়ে গেছে, তুমি শুধু জানতে চাও কেন। ওনার কথা শেষ হওয়ার আগেই একজন কনস্টেবল হন্তথন্ত হয়ে রুমে ঢুকে একটু কাচুমাচু মুখ করে চাপা স্বরে কিছু বলে চলে গেল। তানিয়া লক্ষ্য করল স্যারের মুখে যেন একটা চাপা উত্তেজনা স্পষ্ট ফুটে উঠেছে। একটু ধাতস্থ হয়ে ইন্সপেক্টর লাহিড়ী মুখ খুললেন। আচ্ছা, এই শোনো, আজ তোমাদের সেশন এই পর্যন্তই। নেক্সট সেশনে আমরা জানবো অল্টারনেটিভ কোয়েশ্চেন্স কাকে বলে, আর তার উপর কিছু গুরুত্বপূর্ণ কেস স্টাডি। সিলিংয়ের উপরকার আলোটার দিকে এক দৃষ্টে চেয়েছিল আকিব। ঘাটটা বাঁ দিকে হেলে পড়েছে। না, আর নিতে পারছে না সে। গত দুদিন ধরে এই ইন্টারোগেশন চেম্বারে তার উপর যে অকথিত অত্যাচার চলেছে তা বর্ণনাহীন। নাক ও মুখ থেকে এখনও রক্ত বেরোচ্ছে, চোখ দুটো ফুলে কালো হয়ে গেছে। আজ কেন জানি আম্মির কথাটা বড্ড মনে পড়ছে তার। কতদিন দেখেনি সে আম্মির মুখটা, আম্মির কথাগুলো এখনও কানে বাজে তার। আম্মি বলতো, এই হারামের পয়সা আমার চাইনি, তুই এসব জেরে দে বাবা। ছাড়তেই তো চেয়েছিল সে, হলো কই। তার মনে পড়ে তাদের ছোট্ট বস্তিটার কথা। ছোট থেকে ঠিক করে খাওয়া জুটত না তার আর তার মা নাসরিন বেগমের। আব্বুর মুখ কখনো দেখেনি সে। পৃথিবী বলতে তার কাছে শুধু সে আর তার আম্মি। সকাল হলেই তার মা বেরিয়ে যেত লোকের বাড়ি, আর সে যেত রফিকের সাইকেলের দোকানে কাজ করতে। এভাবেই কেটে যাচ্ছিল তার জীবনটা। হঠাৎ ঈদের দিন হয়তো খানিকটা আল্লাহ তালার মেহরবানিতেই তার সাথে পরিচয় হয় লিয়াকাত ভাইজানের। তার এক বন্ধু আজিজ
লিয়াকাতের সাথে কাজ করত। লিয়াকাত ভাইজানকে তাদের বস্তিতে সবাই খোদা মানে। সেদিন যখন সাদা অ্যাম্বাসেডর গাড়ি থেকে তিনি নামলেন, তাকে দেখে চোখ কপালে উঠে গেছিল আকিবের। হাতে দামি রোলেক্সের ঘড়ি, গায়ে দামি সিল্কের কামিজ, চোখে সুরমা, গায়ে দামি ইত্তরের গন্ধ, তার পেছনে পেছনে পাঁচজন লোক সম্মোহিতের মতো এক দৃষ্টে তাকিয়েছিল। সে ঘোর ভাঙল আজিজের গলায়। ভাই, এ আমার দোস্ত আছে ভাই, একে আমাদের গ্যাংয়ে সামিল করে নিন ভাই, খুব ইমানদার আছে। ভাইজান মুখে কিছু বলল না, শুধু কাঁধে একটা হাত রাখলো আকিবের, আর দাড়ির ফাঁকে একটু হেসে এগিয়ে গেল। চ বিরিয়ানি খাওয়াবি, পিঠে এক চাপড় মেরে বলেছিল আজিজ। লিয়াকত ভাই তোর কাঁধে হাত রেখেছে, সমাজ তেরা কাম হো গিয়া, আব জিন্দগি মে সিরফ অ্যাশ অ্যাশ, শুধু ইমানদারি সাথে কাম করবি বাস। সেদিন থেকে লিয়াকাতের গ্যাংয়ের সাথে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিল আকিব। কিন্তু যতদিন যেতে লাগল আকিব ভালোই বুঝতে পারছিল ফেসে গেছে সে। বাইরে থেকে দেখতে যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ নয়। ইখলাক সরাইয়ের কাছে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ছাদে বসে আকিব আর আজিজ মাল খাচ্ছিল। আজিজ বরাবরই একটু বেপরোয়া, সে একটা হিন্দি গান সমানে গেয়ে চলেছিল। হাম ভি হ্যায় জোশ মে বাতে কর হোশ মে, ইউ না আঁখে দেখা, সেই লড়ো সেই লড়ে, ক্যা বোলা ফির বোল রে। আকিব হঠাৎই বলল, আজিজ তেরে কো কবি ইয়ে নি লাগা কি লিয়াকাতের গ্যাংয়ে ঢুকে গলতি করেছিস? কিসের গলতি ভাই? হ্যাঁ, পয়সা আছে, মাল আছে, আমরা মেশিন নিয়ে দাঁড়ালে লোকে প্যান্টে মুতে দেয়, আর কি চাই? হ্যাঁ, আর শান্তি? খালি মদের বোতলটা পাশে রেখে প্রশ্ন করে আকিব। কোন শান্তি? নতুন কাউকে? হ্যাঁ, একটু বিরক্ত হয়েই বলল আকিব। ডর নেই লাগতা তুঝে? হ্যাঁ, ডর নেই লাগতা, পুলিশ তো সারা ভাড়ুয়া আছে, ও দুদিন লোকাপে রাখবে, তিন দিনের দিন ছেড়ে দেবে। কিন্তু কিন্তু ওই হামিদের গ্যাং, ওর হাত কারোর ওপর পড়লে তো সে একেবারে খাল্লাস। হ্যাঁ, আমি একটু শান্তিতে বাঁচতে চাই ভাই, এই এত রোকড়া আমার চাই না। তু ক্যা গ্যাং ছোড়নে কি বাত কর রা হ্যায়? সন্দেহের সুরে প্রশ্ন করে আজিজ। যদি ভাবি হ্যাঁ তো ক্যা? আজিজের মুখের ভাবটা যেন হঠাৎ পাল্টে গেছে, সে এবার এগিয়ে এসে আকিবের মুখোমুখি দাঁড়াল। চাহনিটা ভয়ঙ্কর, তার গলায় নেশার ভাবটা যেন এক নিমেষে কেটে গিয়েছে। সে স্পষ্ট ভাষায় কেটে কেটে বলল, শোন আকিব, কান খোল কর শোন, আমাদের ধান্দায় সব কোচ অ্যালাউড আছে, শুধু বেইমানি নয়, ইয়ে বাত হামেশা ইয়াদ রাখনা। আজিজের মুখ চোখ দেখে ভয়ে বুক কেঁপে উঠেছিল আকিবের। সেদিনই সে বুঝে গেছিল, যদি তাকে গ্যাং থেকে বেরোতে হয় তো কিরে, ওরা তোকে খুব মেরেছে না রে? ভাবনার মধ্যে এতটাই মগ্ন ছিল আকিব যে সে খেয়ালই করেনি ঘরে এসে দাঁড়িয়েছে একজন অফিসার। টেবিলের উল্টো দিকে একটা চেয়ার টেনে বসলেন তিনি, মুখে একটা শান্ত হাসি। আমি ইন্সপেক্টর লাহিড়ি। আহা, আমি কারুর কাতল করিনি। আহা, আমি বলেছি নাকি কিছু? কি বলতো, তোদের গ্যাংয়ের আরও চারজন আমাদের কাস্টাডিতে, তারা কিন্তু বলছে তোর সাথে নাকি আজিজের একটা হাতাহাতি হয়েছিল, আর তাতে তাতে কী সাবিত হয় স্যার? তাতে কী সাবিত হয়? আজিজ আজিজ আমার জান ছিল, আমার জিগার ছিল, ও ওকে যে মেরেছে তাকে আমি পেলে। বাড়িতে কে কে আছে? হুম, বলি বাড়িতে কে কে আছে? মেয়ে খুদ আর মেরা আম্মি জান। আর বাবা? আব্বুকে আমি দেখিনি স্যার, কিন্তু স্যার ইয়াকিন করুন, আমি কারুর কাতল করিনি, আমি আজিজকে মারিনি। আমি জানি তো যে তুই মারিসনি, তোকে দেখে ঠিক মনে হয় না যে তুই খুনটুন করতে পারিস, অন্তত ভেবে চিনতে তো নয়। এবার রাগের মাথায় যদি ধর তুই গুলি চালাস, সেটাকে তো আর খুন বলে না, সেটাকে বলে অ্যাক্সিডেন্ট। এখন তুই যদি সব খুলে বলিস তাহলে আমি সাহায্য করতে পারি। আপনি কি বলছেন স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
ইন্সপেক্টর লাহিড়ি এবার তার চেয়ার থেকে উঠে এসে আকিবের কানের কাছে মুখটা এনে বলল, তোর জায়গায় আমি থাকলে না ওই স্কাউন্ড্রেলটার মাথায় আরও দুটো দানা পুঁতে দিতাম। যাই হোক, হ্যাঁ রে, ওরা তোকে কিছু খেতে দিয়েছে? আকিব কিছু বলল না, মুখটা তুলে লাহিড়ির মুখের দিকে চেয়ে রইল খানিকক্ষণ। কেন যেন একটু ভরসা লাগছে তার এনাকে দেখে। আমি ছাড়া এই দুনিয়ায় তার সাথে এভাবে কেউ কথা বলেনি। একবার মনে হলো সব সত্যিটা কবুল করে ক্ষমা ভিক্ষা চাইবে, কিন্তু না, খুনের শাস্তি যে কী হয় তা সে খুব ভালো করে জানে। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে মাথার ঘাম মুছলেন ইন্সপেক্টর লাহিড়ি। আজ গরমটা বেশ ভালোই পড়েছে। এমন সময় স্যার বলে তার পাশে স্যালুট ঠুকে দাঁড়ায় একটি মেয়ে। বুক পকেট থেকে চশমা খুলে চোখে পড়ে নিয়ে তাকান মিস্টার লাহিড়ি। মেয়েটির বয়স 26-27 বেশি হবে না, চোখে মুখে স্পষ্ট বুদ্ধিমত্তার ছাপ। একটু ভেবে নিয়ে লাহিড়িবাবু বললেন, আপনি বোধহয় এসিপি তানিয়া সেনগুপ্ত, আজই বদলি হয়ে এখানে এসেছি। আমি আপনার একটা সেমিনারও অ্যাটেন্ড করেছি স্যার, সেই যে ইন্টারোগেশন নিয়ে। হুম হুম, মনে পড়েছে, আগের সপ্তাহেই তাই না? হুম, বুধবার। বাহ, খুব ভালো, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। আমাদের মতন বুড়োরা আর কতদিন টানবে বলো? কী যে বলেন স্যার, আপনার সাথে থেকে যে কাজ শিখতে পারবো এ আমি স্বপ্নেও ভাবিনি। আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না। একটু হাসলেন লাহিড়িবাবু, তারপর বললেন, শেখার মতন একটা সাবজেক্ট আছে বই কি? নাম আকিব। 7 দিন ধরে পুলিশ ইন্টারোগেশনের নামে শুধু মারধর করে চলেছে, কিচ্ছু বের করতে পারেনি। কোর্টে মামলা চলছে, কিন্তু মুশকিলটা হলো আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। এমন কিছু নেই যাতে প্রমাণ করা যায় যে খুনটা ওই করেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, লাহিড়ির কথা শেষ হওয়ার আগেই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা হাতে নিতেই লাহিড়ির মুখটা কেমন যেন বিবর্ণ হয়ে গেল। এক্সকিউজ মি, 1 মিনিট বলে ফোনটা নিয়ে সরে গেলেন লাহিড়ি। প্রায় 15 মিনিট পর আবার ফিরে এলেন তিনি। তানিয়া দেখল তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে উদ্বেগের ছাপ। পুলিশের মুখে উদ্বেগের ছাপ জিনিসটা সাধারণ মানুষের কাছে অস্বাভাবিক হলেও তানিয়াই কয়েক বছরেই বুঝে নিয়েছে এর থেকে স্বাভাবিক অন্তত আর কিছুই হয় না। শান্তিতে কাজ তো দূরের কথা, পুলিশকে শান্তিতে কতবার নিঃশ্বাস নিতে দেয় সমাজের প্রভাবশালী লোকেরা। সেদিন ছোটোখাটো কিছু কাজ আর শৈশব ছাড়া তানিয়ার তেমন কিছু করার ছিল না। ও হ্যাঁ, জায়গাটার ব্যাপারে কিছু তথ্য সংগ্রহ করে নিয়েছে সে। এই এরিয়ায় ক্রাইম রেটটা অনেকটাই বেশি, বেশিরভাগ মানুষই বসবাস করে দরিদ্র সীমার বেশ খানিকটা নিচে। হতদরিদ্র পরিবার থেকে আসা বেশিরভাগ ছেলেরা একটু যখন বুঝতে শেখে, তখন তাদের এই দুর্বিষহ জীবন থেকে রেহাই দিতে তাদের কল্পনার সাদা কাগজে প্রথম তুলির আঁচড় কাটে রূপলি পর্দা, এবং তখনই তারা হয়ে ওঠে এক একটা ডন কিংবা গ্যাংস্টার। আর একটু যখন বড় হয় তখন তাদের জীবনে উঁকি দেয় ড্রাগস আর নিষিদ্ধ পলি। হুম, সেটাও আছে, স্মাগলিং, ড্রাগ ডিল, এমনকি নারী পাচারও চলে এই শহরের আনাচে কানাচে। আর এই সব কিছু কন্ট্রোল করে শুধু একটা নাম, লিয়াকাত সিদ্দিকি, এখানকার ভাইজান। বলাই বাহুল্য, লোকটার নামে কোনো কেস নেই, কোনো FIRও নেই, খাতায় কলমে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। অবশ্য এটাই তো স্বাভাবিক, বরং এগুলো থাকলে আশ্চর্য হতো তানিয়া। মনে মনে একটু হাসল সে। তার সততার পুরস্কার হিসেবে ভালো জায়গাতেই এনে ফেলা হয়েছে তাকে। এরপর বেশ কিছুদিন কেটে গিয়েছে। ইন্সপেক্টর লাহিড়ির সাথে যেন আকিবের একটা স্নেহের সম্পর্ক গড়ে উঠেছে। এখন তাকে মারধরও বড় একটা করা হয় না, লাহিড়িবাবুর বারণ। তবে এতদিনেও আজিজ হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা করতে পারছে না পুলিশ। এই কেসটা হয়তো আর 5টা ফাইলের ভেতর চাপা পড়ে ধুলোয় মাখবে কদিন পর। এদিকে তো আর কেসের অভাব নেই, ইদানিং হামিদের গ্যাংটা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে লিয়াকাতের। কাল রাতেও নাকি বস্তির লোকেরা গোলাগুলির আওয়াজ শুনেছে। ওই যা হয় আর, এতদিন এদিকের আন্ডারওয়ার্ল্ডে একা রাজত্ব করেছে লিয়াকাত সিদ্দিকি, কিন্তু ক্ষমতার তো হাত বদল হয়ই, তাই না? লিয়াকাতে তো কাউকে মেরেই আজ ভাইজান হয়েছে, প্রতি 10-15 বছর পরপর এটাই হয়। পুরনোকে সরিয়ে ক্ষমতা দখল করতে আসেন নতুন কেউ, আর রাস্তায় জলের মতো বয়ে রক্ত। ক্ষমতা দখল হলে
আবার শান্তি, মানে ওই তুলনামূলকভাবে আর কি। হুম হুম, না আমি তো আমার চেষ্টার কোনো ত্রুটি রাখছি না, না ওটার এখনও তো কোনো হদিশ পাইনি। আপনি কি শিওর? আর নির্দোষও তো হতে পারে, আর সেটা হওয়াটাও তো অস্বাভাবিক কিছু না, তাই না? ঠিক আছে, তবে আমার মনে হয় আর দু একদিনের মধ্যে একটা কিনারা আমি করতে পারবো। হ্যাঁ, কথা তো আমি বের করেই ছাড়বো, কিন্তু তারপর না না, আপনার কথার ওপর আমার ভরসা আছে, আমি তাও একবার মনে করিয়ে দিচ্ছিলাম আর কি। এই বলে ফোনটা রেখে পেছনে ঘুরে লাহিনী, তার ঠিক পেছনে দাঁড়িয়ে তানিয়া। কৌতূহলী কণ্ঠস্বরে সে প্রশ্ন করে, স্যার সত্যি আর দু একদিনের মধ্যেই কিনারা হয়ে যাবে এই মার্ডার কেসটার? তানিয়ার উজ্জ্বল চোখ দুটো দেখে একটু হাসলো লাহিনী, তারপর বলল, সেই চেষ্টাতেই তো আছি, ওসি ফোন করেছিল, আমিও বলে দিয়েছি, কেসটা সলভ হলে আমার চাকরির উন্নতির দিকটা যেন একটু দেখে। যাকে, ওই আকিবের খবর কি? অনেক বেটার কন্ডিশনে আছে স্যার। হুম, আচ্ছা তানিয়া, মানুষ খুন কখন করে? এই ধরো যদি সিরিয়াল কিলিংটাকে বাদ দিয়ে আমরা ধরি, তা খুনের পেছনে বেশ কটা কমন মোটিভ থাকে, যেমন ধরো প্রতিশোধ, ঈর্ষা, লোভ, প্রেম, উচ্চাকাঙ্ক্ষা, মানে ওই নিজের কার্যসিদ্ধি করা বা পথের কাঁটা সরানো, অথবা হঠাৎ রাগ, এগুলোর মধ্যেই ঘোরাফেরা করে সমাজের ম্যাক্সিমাম সাধারণ খুনগুলো কি, তাই তো? যখন কোনো প্রমাণ থাকে না, তখন আমরা ব্যাক ক্যালকুলেশন করে এইসব প্রবাবল কারণগুলোকে নিয়ে এগোই, ট্রায়াল অ্যান্ড এরার মেথড আর কি। কিন্তু আকিবের ক্ষেত্রে এগুলো খাটে না। এই কদিন ওর সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, যে উচ্চাকাঙ্ক্ষা ওর নেই, প্রেমের ধার ধারে না। আজিজ আকিবের কোনো ক্ষতি করেনি, তাই প্রতিশোধের থিওরিটাও দাঁড়াচ্ছে না। আর হঠাৎ রেগে গিয়ে খুন করলে হাজারটা এভিডেন্স থাকে, তাই সেটাও নয়, ওর মোটিভটা অন্য। আচ্ছা স্যার, আকিব খুনি নাও তো হতে পারে, হয়তো অন্য গ্যাংয়ের কেউ, মানে এখানে তো এটাই এখন চলছে, হামিদের গ্যাংয়ের কেউও তো মারতে পারে। হুম, পারে। একটা ফাইল এনে তানিয়ার সামনে খুলে ধরলেন লাহিনী। এখানে রয়েছে আজিজ খুনের ডিটেইল রিপোর্ট, বডির পোস্টমর্টম রিপোর্ট, ক্রাইম স্পটের বেশ কয়েকটা ছবি বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা। আজিজের লাশ পাওয়া যায় ইকলাক সরাইয়ের কাছে যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো আছে ওগুলোর একটাতে, মাথার ঠিক পেছনে রিভলভার ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিটা করা হয়েছে। সব থেকে বড় কথা, গুলিটা করা হয় ওর নিজের বন্দুক থেকেই। এ থেকে কী বোঝা যায়? একটু ভেবে নিয়ে তানিয়া জবাব দেয়, তাহলে গ্যাং ওয়ার নয়। এক্স্যাক্টলি, কারণ সেদিন যে গুলিটা চালিয়েছিল সে আজিজের কোনো শত্রু নয়। আজিজ অত্যন্ত স্বাস্থ্যবান, যদি গায়ের জোরেও বন্দুক কেউ ছিনিয়ে নেয় তো ধস্তাধস্তির ছাপ ওর শরীরে থাকবে, কিন্তু তা নেই। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী একটু নেশা করলেও একেবারে মাতাল সে ছিল না যে অতর্কিতে বন্দুক নিয়ে গুলি করবে, আর সুইসাইডের সম্ভাবনা গুলির ক্ষতস্থানগুলো দেখলেই উড়িয়ে দেওয়া সম্ভব। সুইসাইড করলে সাধারণত লোকে রিভলভারের নলটা কপালের ধারে ঠেকায়, অনেকে নলটা মুখে পুরেও গুলি চালায়, কিন্তু হাতটাকে ওভাবে বেঁকিয়ে এনে নিজের মাথার পেছন দিকে ওরমভাবে গুলি চালানো সম্ভব নয়। ওকে মেরেছে ওরই কোনো বন্ধু। এবার আজিজের কাছের বন্ধু আকিব ছাড়া যে আর কেউ হতে পারে না সে কথা আমি বলছি না, গ্যাংয়ের সব মেম্বারদের মধ্যেই বন্ডিং খুব স্ট্রং হয় এবং এটাই বের করতে হবে। আচ্ছা তানিয়া, আমি যখন ইন্টারোগেশন শুরু করব তখন তুমি রুমের সিসিটিভি ক্যামেরা রেকর্ডারটা অফ করে দেবে, তারপর আমি শুরু করব। কিন্তু স্যার তাতে লাভ কি হবে? লাভ হবে তানিয়া, লাভ হবে। এই বলে পকেট থেকে একটা পেন বের করে তানিয়াকে দেখিয়ে লাহিড়ি বলল, MSTech পেন সার্ভেলেন্স ক্যামেরা উইথ অডিও রেকর্ডার, এতে শুধু অডিওই নয় ভিডিও রেকর্ড হয়। এফিশিয়েন্ট অফিসার হতে গেলে আজকালকার দিনে মগজাস্ত্রের সাথে টেকনোলজির ব্যবহারটাও তো জানতে হয়। ক্যামেরা লাল আলো যতক্ষণ জ্বলবে আকিব মুখ ফাঁক করবে না। ইন্টারোগেশন রুমে ঢুকে লাহিড়ি দেখে আকিব নামাজ পড়ছে।
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك। নামাজ পড়া হয়ে যাওয়ার পর আকিব শান্ত গলায় বলল, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আকিব, তা সব ভালো তো? ভালো আর কি করে হবে স্যার, তবে জানেন আল্লাহর কাছে দোয়া মাংলে যেন একটু ভালো লাগে। আকিবের মুখের দিকে তাকিয়ে একটু ভেবে নিয়ে স্নেহ মাখা গলায় লাহিরি বললেন, আমার এতদিনের পুলিশি জীবনে না তোর মতো ছেলে খুব একটা আমার চোখে পড়েনি। খারাপ লাগে জানিস, যখন ভাবি তোদের মতো ছেলেরা এভাবে নিজের জীবনটা নষ্ট করে দিচ্ছে। কথা শুনে একটু হাসে আকিব, তারপর মাথাটা তুলে সোজা লাহিরির চোখের দিকে তাকিয়ে এসে বলে, আমি আপনাদের মতো পড়াশোনা করিনি স্যার, না খুব যে ইচ্ছে ছিল তাও না। যে সময় আপনাদের ঘরের বাচ্চারা সবার আদরে বড় হয়, আমাদের নসিবে তখন শুধু থাকে গালি। ওই যে নোংরা নোংরা বাচ্চাগুলোকে আপনারা দেখে ঘেন্না পান, ওটাই আমাদের বচপন স্যার। ও না 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 না, বচপন বলে তো আবার আমাদের কিছু হয় না স্যার। আপনাদের আইনে কি যেন একটা বলে, হ্যাঁ ইকুয়ালিটি, সবাই নাকি সমান। কোথায় সমান স্যার, জন্ম থেকেই তো আমরা নর্দমার কিড। জানেন স্যার, তখন অনেক ছোট, আব্বুকে তো কখনো দেখিনি, আম্মির সাথেই যেতাম লোকের বাড়ি বাড়ি। চোখের সামনে কতবার দেখেছি আম্মিকে গালি খেতে। যখন একটু বড় হই তখন আমি খোয়াব দেখতাম স্যার, একটা কিছু করবই, অনেক রোকড়া কামাবো, তারপর আম্মিকে নিয়ে অন্য কোথাও গিয়ে নতুন শুরুয়াত করব। আর ঠিক সেই কারণেই লিয়াকাতের গ্যাং, তাই তো? আকিব একটু হাসল, তারপর বলল, হ্যাঁ স্যার হ্যাঁ, কিন্তু কি জানেন, হারাম কা পয়সা পানে কে লিয়ে হারামি বন্না পড়তা হ্যায়। জীবনের বাজি রেখে অনেক গালাত কাম করেছি স্যার, অনেক স্মাগলিং, তোলাবাজি আর খুন। আকিবের চোখে চোখ রেখে প্রশ্ন করে লাহিরি। হঠাৎ এই প্রশ্নের সামনে পড়ে আকিব যেন একটু চুপ করে যায়। লাহিরি দেখতে পায় এই প্রথম যেন আকিব এই প্রশ্নের সামনে পড়ে একটু অপ্রস্তুত। এর আগে অনেকবার এই প্রশ্নটির জাল অবলীলায় কাটিয়ে গেলেও আজ সে কেমন যেন দুর্বল। লাহিরির চোখ দুটো চকচক করে উঠল, সে একটু হেসে বলল, তোর কোনো ভয় নেই, পেছনে তাকিয়ে দেখ, ক্যামেরার আলো জ্বলছে না। আজ আমি পুলিশ হিসেবে নয়, তোর একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তোর কাছে এসেছি। আমি চাই না যে তুই শাস্তি পা, আর তুই শাস্তি পেলে তোর আম্মির কি হবে ভেবে দেখেছিস একবার? তার জীবনে তুই ছাড়া আর কেই বা আছে বল? আমায় পুলিশ ছাড়লেও ও লিয়াকাত আমায় ছাড়বে না স্যার, মত মেরা পিছা করতা রহেগা। আরে লিয়াকাত জানতে পারলে তো, আরে এখানে আমি ছাড়া তো আর কেউ নেই। নেই 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 স্যার, আপ লিয়াকাত কো নেই জানতে, আমাদের ধান্দায় একবার ঢোকা যায় স্যার, বেরোনো যায় না। এই বলে একটু চুপ করলো আকিব। লাহিরির চোখের দিকে কিছুক্ষণ চেয়ে নিয়ে সে বলতে শুরু করলো, লিয়াকাতের গ্যাঙে ঢোকার পর অনেক গুণা করেছি স্যার, অনেক, কিন্তু কিন্তু এইসবের পর যখন বাড়ি ঢুকে একবার আম্মির মুখের দিকে তাকাতাম, ইয়াকিন করুন স্যার, খুব কষ্ট লাগতো যে আমি এত গরিবের মধ্যেও একটা গালাত কাম করিনি, আর তার আলাদা হয়ে আমি কি করছি, কি করতে বাকি রেখেছি আমি। প্রতি রাতে যখন ঘুমাতে যেতাম বারবার মনে হতো সব কিছু ছেড়ে দিই, সব কিছু ছেড়ে দিই, আম্মিকে নিয়ে অন্য কোথাও চলে যাই, যেখানে আমাদের কোনো পেঁচান নেই, যেখানে আমাদের কেউ বলবে না, ওই তো সালা আকিব গুন্ডা আর তার মা যাচ্ছে। যে আম্মি আমাকে ছোট থেকে এত পেয়ার দিয়ে বড় করেছে তাকে এমন কথা বহুতবার শুনতে হয়েছে স্যার, আর ও ভি সির্ফ আর সির্ফ মেরে লিয়ে। খুব রাগ হতো স্যার জানেন, খুব রাগ হতো নিজের ওপরে, সমাজের ওপরে, মানুষের ওপরে। আমি তো শিক্ষিত নই, সেই ছোটোবেলা থেকেই সাইকেলের দোকানে কাজ করতাম, কে শেখাবে আমাদের পড়াশোনা? যাদের পয়সা নেই তাদের অন্তত ভালো করে পড়াশোনা শেখা হয় না স্যার। তাছাড়া একবার যখন গ্যাঙে ঢুকেছি এখান থেকে জিন্দা অন্তত আমি বেরোতে পারবো না, কিন্তু হঠাৎ যদি পালিয়ে যাই, অন্য কোথাও চলে যাই, অন্য রাজ্যে যেখানে লিয়াকাত আমাকে খুঁজেও পাবে না, তখনই মনে পড়লো ওই ইকলাক স্যারের কাছে আজিজ আমাকে একটা কথা বলেছিল, শোন আকিব কান খোলকার শোন, আমাদের লাইনে সব কিছু অ্যালাউড আছে, শুধু বেমানি নই। ওর ওই কথাটা
মনে পড়তেই কেমন যেন একটা ভয় লাগতে শুরু করলো। আজিজ, আজিজ আমার বচপনকার দোস্ত, কোথায় যেতে পারি না পারি, কি করতে পারি তার একটা ভালো আন্দাজও রাখে। যদি আমাকে এখান থেকে বেরোতে হয়, ওকে আমায় কাতল করতেই হবে। কয়েকদিন পর আবার একলাখ সারায়ের ও আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটায় আজিজ মাল খাচ্ছিল, শুধু আমিই ছিলাম ওর সাথে। আজিজ বরাবরই বেপরোয়া, হাতে পিস্তলটা পাশে তুলে রেখে গান গাইতে গাইতে ঢকঢক করে মদ ঢালছিল গলায়। আর ঠিক সেই সময় আস্তে আস্তে পিস্তলটা হাতে তুলে নিই, হাতে রুমাল রেখেছিলাম যাতে আঙুলের ও কি বলে আপনাদের ফিঙ্গারপ্রিন্টসের ছাপ যেন না আসে। ও কিছু বোঝে ওঠার আগেই পিস্তলের নলটা ওর মাথার পেছনে ঠেকিয়ে দিই, তারপরে একদম ঘোড়া দাবিয়ে দিই। বাস আজিজ খাল্লাস, ভেবেছিলাম পরের দিনই আম্মিকে নিয়ে এখান থেকে পালিয়ে যাব, কিন্তু আমার নসিব দেখুন স্যার, ঠিক উসকে আগলে দিনই আপনারা আমায় অ্যারেস্ট করলেন। জানেন স্যার, আমি মরি কি বাঁচি আমার কুচ্ছু বাড়ওয়া নেই তাতে, কিন্তু ও লিয়াকাতের গ্যাং, ওরা আমার আম্মিকে যদি মেরে ফেলে স্যার, আমি ছাড়া আমার কেউ নেই, বিশ্বাস করুন স্যার, আমি ছাড়া আমার কেউ নেই স্যার, আমি সারা জীবন এই জেলে পুষতে রাজি আছি, হ্যাঁ আমি ফাঁসি ভি ঝুলবো, শুধু কথা দিন স্যার, আমার আম্মিকে কিছু করবেন না, দেখবেন আমার আম্মি যেন মারা না যায়, কথা দিন আপনি আমার আম্মিকে কিছু হতে দেবেন না, কিছু হতে দেবেন না, আমি গুনেগার স্যার, আমি গুনেগার আছি, স্বাভাবিক জীবন করা আমার নসিবে নেই, কিন্তু আমার আম্মি যেন কিছু না হয়, আমি তো কিছু করিনি স্যার, আমি তো এও জানি না আমার আম্মি আজ ভি জিন্দা আছে ইয়া নেই, বলে ফোপাতে শুরু করলো আকিব। আকিবের সব কথা তন্ময় হয়ে শুনছিলেন ইন্সপেক্টর লাহিদ, তারপর স্নেহমাখা হাতটা বুলিয়ে দিলেন আকিবের মাথার ওপর, তারপর বললেন, আমি খোঁজ নিয়েছি রে, তোর মা এখনো ভালোই আছে, চিন্তা করিস না। এই বলে ইন্সপেক্টর লাহিড়ি দরজার দিকে এগিয়ে গেলেন। ঠিক এমন সময় পিছন থেকে আবার আকিবের গলা শোনা যায়। একটা কথা বলবো স্যার। হুম বল। জীবনে আব্বুর মুখ দেখিনি, কিন্তু আমার খুব মনে হয় যদি আজ আব্বু থাকতো, সে হয়তো ঠিক আপনারই মতো আমাকে ভালোবাসত স্যার। আজ সকালে সিরিফ আম্মির জন্য নয়, মেনে আপকে লিয়ে ভি দোয়া মাঙ্গা হে স্যার। আকিবের শেষ কথাগুলোর কোনো উত্তর দিতে পারলেন না লাহিড়ি, তারও কি একটু গলা ভিজে আসছে কে জানে। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে তানিয়ার উদ্গ্রীব প্রশ্নবাণের সামনে পড়তে হলো লাহিড়িকে। স্যার কোনো কিনারা হলো, কি বলল আকিব? ও যা বলল তাতে মোটামুটি এটুকু পরিষ্কার যে আজিজকে অন্তত ও খুন করেনি, আমরা এতদিন ভুল লোকের পেছনে ধাওয়া করছিলাম, কোর্টে দেওয়ার মতো কোনো প্রমাণই নেই। আপনার ওই রেকর্ডার পেনে সব রেকর্ড করলেন? হ্যাঁ তা করেছি, কিন্তু সে এমন কিছু নয়, ও দিয়ে কিছু প্রমাণ করা যাবে না। এই বলে গটমট করে এগিয়ে যান লাহিদ নিজের রুমের দিকে। জ্ঞান ফিরতেই একটা তীব্র যন্ত্রণা অনুভব করে হামিদ, বুঝে ওঠার চেষ্টা করতে শুরু করে সে এখন কোথায়, এবং তখনই শিউরে ওঠে সে, তার মাথাটা একটা চটের বস্তা দিয়ে ঢাকা, হাত দুটো কাঠের চেয়ারের সাথে পিচ মোড়া করে বাঁধা, অমনি ছবির মতো মনে পড়ে যায় গতকাল রাত্রের ঘটনাগুলোর কথা। স্মাগল করা মাল নিয়ে লিয়াকাতের একটা ছোট্ট স্টিমারকে বাজেয়াপ্ত করেছিল ওর গ্যাং। বিগত 15 বছর লিয়াকাতকে এভাবে চ্যালেঞ্জ কেউ করতে পারেনি, তার ওপর তার ব্যবসার ওপর হামিদ ছাড়া এভাবে কেউ থাবাও বসাতে পারেনি, তাই হামিদের মিজাজ ছিল রঙ্গিন। ঠিক 10:30 নাগাদ সে গেছিল জুলির ঠেকে, সেখানে আকণ্ঠ মদ্যপান করার পর হঠাৎ তার মাথা ধার বরাবর কে যেন সজোরে লাঠির এক আঘাত করে, আর নিমেষে তার চোখের সামনে অন্ধকার হয়ে আসে। জ্ঞান ফিরতে সে ব্যথা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে, কিন্তু এখন কি করা, সে কোথায় আছে তার মোটামুটি একটা আন্দাজ করতে পারছে সে এখন। ঠিক এমন সময় চটের বস্তাটা মুখ থেকে সরিয়ে নিল একজন, আর হট করে চোখে আলো পড়তে চোখ বন্ধ করল হামিদ। আস্তে আস্তে চোখ খুলতে সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে
স্বয়ং লিয়াকত সিদ্দিকি। তাকে চোখ খুলতে দেখে একটু কৌতুকের সুরে এসে বলল, আরে হামিদ ভাইজান, তোর খিদমত করব বলেই তো এখানে নিয়ে এসেছি। কোনো উত্তর দিল না হামিদ। সে দেখতে পাচ্ছে লিয়াকতের ঠিক পিছনে কয়লা পোড়ানো হচ্ছে, আর তার উপর একটা ছুরি গরমে লাল হচ্ছে। তো কি খাবি বল? আগে থেকে বলছি ঠান্ডার কোনো ইন্তেজাম আমার কাছে নেই, যা আছে সব গরম। তোকে আমার গ্যাংয়ের লোক দিয়ে মারিয়ে দিতে পারতাম, কিন্তু নিজের সব থেকে বড় দুশ্মনকে নিজের হাতে মারার মজাই আলাদা। হ্যাঁ, একটা গ্লাভস পরে গরমে লাল হয়ে যাওয়া ছুরিটা হাতে তুলে নিল লিয়াকত, আর বিদ্যুৎ বেগে এগিয়ে এসে ছুরিটা গালে ঠেসে ধরল হামিদের। বুক ফাটা আর্তনাদ দিয়ে চিৎকার করে উঠল হামিদ। অস্বাভাবিক যন্ত্রণার সাথে সাথে নিজের মাংস পোড়ার গন্ধ যেন নিজের নাকে অনুভব করতে পারছে সে। লিয়াকত বলল, এই নিশানিটা যখন জাহান্নামে গিয়ে দেখাবি তখন সবাই বুঝতে পারবে যে লিয়াকত ভাইজানের সাথে দুশ্মনির অঞ্জাম কি হয়। তোর এই হালাত দেখে না ফরিস্তে কাবি রু কাবুটে গাছাল। এই বলে ছোড়াটা সজোরে হামিদের পেটে ঢুকিয়ে দিল লিয়াকত। না, পরিত্রাহী চিৎকার করতে লাগলো হামিদ। তারপর ছুরিটা হাতে নিয়ে গলায় চালিয়ে দিয়ে গলাটাকে দু ফাঁক করে দিল লিয়াকত। হামিদের নিথর রক্তে ভিজে যাওয়া শরীরটা চেয়ারেই পড়ে রইল। আকিব আজ বেশ খুশি, জেল থেকে বেকসুর খালাস পেয়েছে সে। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে সে দেখতে পায় একটা হলুদ ট্যাক্সি। মনে পড়ে যায় ইন্সপেক্টর লাহিরির বলে দেওয়া কথাগুলো। লাহিরি বলেছিল, শোন, যেদিন তুই ছাড়া পাবি সেদিন যাতে তোর আর কেউ কোনো ক্ষতি করতে না পারে তার সব ব্যবস্থা আমি করে রেখেছি। কাস্টাডি থেকে বেরোনোর পর সামনে একটা হলুদ ট্যাক্সি দেখতে পাবি, ট্যাক্সিতে উঠে তুই শুধু বলবি আম্মির কাছে চলো, ব্যাস ট্যাক্সি তোকে তোর আম্মির কাছে নিয়ে যাবে। ইকলাক সারাই থেকে যে রাস্তাটা সোজা চলে গেছে ওই রাস্তা বরাবর গেলে দেখতে পাবি ডামির গুদাম, ওই যেখানে এক্সপোর্ট প্যাকেজিংয়ের বাক্সগুলো পড়ে থাকে আর কি, জায়গাটা একটু নোংরা। ঠিক ওখানেই গিয়ে দাঁড়াবে তোর ট্যাক্সি, দেখবি তোর মা তোর জন্য ওখানে অপেক্ষা করছে, মাকে পিক আপ করবি, তারপর ট্যাক্সি তোকে সোজা স্টেশন পর্যন্ত পৌঁছে দেবে। সেই মতোই করেছিল সে। ট্যাক্সিতে উঠে এদিক ওদিক তাকাতে লাগলো আর কি। জীবনে প্রথমবার এই জায়গাটা তার ভালো লাগছে। আস্তে আস্তে এগোতে থাকলো ট্যাক্সিটা। 15 মিনিটের মধ্যে আকি পৌঁছে গেল ড্যানির গুদামে। গুদামটা এখন আর বিশেষ ব্যবহার হয় না, সব বাক্স টাক্স ওভাবেই পড়ে থাকে, এদিকে বেশি একটা লোকও আসে না। ট্যাক্সি থেকে নেমে আম্মিকে দেখতে না পেয়ে অপেক্ষা করতে লাগলো আকিব। এদিকে সন্ধে নেমে অন্ধকার ঘনিয়ে আসছে। ঠিক এমন সময় সে লক্ষ্য করে একটা ঝাঁকড়া চুলওয়ালা ছেলে তার সামনে কেমন যেন ক্ষিপ্র বেগে এগিয়ে আসছে। একটু কাছে আসতেই তার মুখটা ঠাহর করতে পারল আকিব। রবার্ট না, এই যে ওদের গ্যাংয়েরই ছেলে। মুহূর্তের মধ্যে বুঝে নিতে তার অসুবিধা হলো না যে সে ফাঁদে পড়েছে। প্রাণপণে দৌড়তে লাগলো সে। বাঁদিক থেকে একটা ছোট্ট গলিতে ঢুকে সে দেখতে পেল সোজা গিয়ে ডান দিকে আরেকটা গলি চলে গেছে। এই রাস্তাগুলো তার চেনা হলেও আজ যেন ভয়ের চোটে দিক ঠিক করে উঠতে পারছে না সে। নিজের বুকের ধূপকানি যেন নিজের কানেই শুনতে পাচ্ছে সে। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে চলেছে আকিব। ঠিক এমন সময় ডান দিক থেকে একজন স্বাস্থ্যবান ছেলে এক ধাক্কা মেরে ফেলে দিল তাকে। এটা নাসির, এও এই গ্যাংয়েরই মেম্বার। চিতাবাঘের ক্ষিপ্রতায় মাটি থেকে উঠে সজোরে এক ঘুষি লাগালো নাসিমের চোয়ালে। নাসিম একটু বেসামাল হতেই তাকে পাশ কাটিয়ে আবার দৌড়তে থাকে আকিব। তার দম শেষ হয়ে আসছে, আর বেশিক্ষণ দৌড়াতে সে পারবে না। ওদিকে নাসিম আর রবার্টের পায়ের আওয়াজ যেন সময়ের সাথে সাথে আরও আরও কাছে চলে আসছে। কিন্তু এইবার সে যা দেখল তাতে তার ভয়ে যেন হাত পা ঠান্ডা হয়ে গেল। সে যে গলিটা বেছে নিয়েছে সেটা একটা কানা গলি, আর তার ঠিক সামনে সাদা রঙের সিল্কের কামিজ পরা কমলা রঙের দাড়িওয়ালা ব্যক্তিটি কে? লিয়াকত সিদ্দিকী। তাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে আকিব। একটা হালকা হাসি নিয়ে এক পা করে এগিয়ে আসছে লিয়াকত সিদ্দিকী। তো আকিব, কেমন হলো অ্যাডভেঞ্চার?
জানিস তো আকিব, এ হফতাতে খোদা তালা আমার উপর বড্ড বেশি মেহরবান। এক ভি দুশ্মন জিন্দা নেই বচ রহা হ্যায়। আর সালে তুলে ক্যা সমঝাতা, আমাকে ধোকা দিয়ে আমি জানের সাথে অন্য কোথাও গিয়ে সালা বেঁচে যাবি তুই? আকিব যেন ভয় আড়ষ্ট হয়ে গেছে, কি বলবে কিছু বুঝে উঠতে পারছে না। কি করে পালাবে সে এখন এখান থেকে? লিয়াকাতের পাশে দাঁড়িয়ে আছে সেই সাদা অ্যাম্বাসেডার গাড়িটা। তার ড্রাইভার সিট থেকে যে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো, সে আর কেউ নয়, স্বয়ং ইন্সপেক্টর লাহিড়ি। ইতিমধ্যে গোটা ব্যাপারটা ওর কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠল। লাহিড়ি তাকে ইন্টারোগেশন করছিল ঠিকই, কিন্তু আইনের জন্য নয়, লিয়াকাতের জন্য। যাকে সে এত ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, আব্বুর মর্যাদা পর্যন্ত দিয়েছিল, সে কিনা এতদিন ধরে এক মৃত্যুজাল বুনছিল তারই বিরুদ্ধে? এসব কথা ভাবছিল আকিব। হঠাৎ পেটে এক অসম্ভব যন্ত্রণা অনুভব করলো সে। কোন ফাঁকে লিয়াকাত এগিয়ে এসে তার ধারালো ছুরিটা ঢুকিয়ে দিয়েছে তার পেটে। ধপ করে মাটিতে পড়ে যায় সে। আর মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে শুনতে পায় ইন্সপেক্টর লাহিড়ি আর লিয়াকাতের অট্টহাসি। মাথা তুলে এক অস্ফুট কণ্ঠস্বরে লাহিড়ির চোখে চোখ রেখে একটাই কথা তার মুখ দিয়ে বেরিয়ে আসে, স্যার, স্যার আপনিও? মৃত্যুর অতল অন্ধকারে ঢলে পড়ার আগে তার চোখের সামনে ভেসে ওঠে একটাই মুখ, আম্মি জানের। না, এ যাত্রায় বুঝি আর তার ঘরে ফেরা হলো না। শুনছিলেন লেখক সুপ্রিয় বসুর লেখা ক্রাইম থ্রিলার কাহিনী মৃত্যুজাল, ইন্সপেক্টর লাহিড়ি ও হামিদের ভূমিকায় সম্বুদ্ধ, আকিবের ভূমিকায় অঙ্কিত, আজিজের ভূমিকায় আমি সম্রাট, ইন্সপেক্টর টিনার ভূমিকায় সৌম্যশ্রী, লিয়াকাত সিদ্দিকীর ভূমিকায় শুভময়, আকিবের আম্মির ভূমিকায় স্নেহা। গল্প পাঠে লেখক সুপ্রিয় বোস। সাউন্ড এডিটিং, ডিজাইনিং, ফলি, মিক্স অ্যান্ড মাস্টারিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা ও পরিচালনায় অঙ্কিত, মোশন গ্রাফিক্স দেবদত্ত, পোস্টার ও পাবলিসিটি দীপ জিএফএক্স, গল্প স্বল্প থিম সানি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য। আরও আপডেটস পেতে ও আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজে গিয়ে ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পর পরবর্তী গল্পগুলি আসবে খুব শীঘ্রই শুধুমাত্র দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।